ফাইনালি দি মাস্ট অ্যাওয়ার্ডেড ফিল্ম যতগৃহের অফিসিয়াল ট্রেলার রিলিজ করেছে। এই টিজার এসেছিল লাস্ট ইয়ার 5ই সেপ্টেম্বর, এবার ট্রেলার এসছে এই মাসে সেপ্টেম্বর মাসের 20 তারিখে। বুঝুন, 1 বছর হয়ে গেল টিজার এসে এবার ট্রেলার এসে। ফিল্ম বাই সপ্তাহী বসু স্টারিং পরমত চট্টোপাধ্যায় অ্যান্ড বনি। আসলে এখানে ভিলেনটাই কি, আসলে যেহেতু এটা একটা হরর থ্রিলার ফিল্ম, এখানে দেখতে পাচ্ছি বনি একটা জায়গায় যাচ্ছে, লাইক শ্রীমঙ্গল বা ওই ওই টাইপ অফ প্লেস, ওইখানে হরর অনেক। তো এখানে একটা আপনার চার্জ, ওইখানে চার্জের ফাদার হচ্ছে আপনার পরমত চট্টোপাধ্যায়, যেটা আমরা পাঁচ লোক দেখে বুঝেছিলাম। এখন ওইখানে একটা ঘর রয়েছে যেখানে আগুনে পুড়ে মারা গেছে একজন ব্যক্তি, হয়তো তার আত্ম এখানে আশেপাশে ঘুরে বেড়ায় এবং বডির সাথে প্যারানর্মাল কিছু ঘটতে থাকে। সব কিছুর পরমত বলছে কী হয়েছিল, কীভাবে হয়েছিল মাই স্যার, মানে আমরা যেগুলো দেখতে পারি এবং যেগুলো দেখি না তাদের, সেগুলোকে কী বলে, অনেক গুড ডায়লগ ডেলিভারি রয়েছে এই মুভিটার মধ্যে। মুভিটা যেহেতু খুব শীঘ্রই রিলিজ করবে সিনেমা হলের মধ্যে, যেহেতু মুভিটি রিলিজ করার কথা ছিল, আপনি দেখুন মুভিটা রিলিজ করার কথা ছিল লাস্ট ঈদে হয়তো বা দুর্গা পুজোয়, এখন রিলিজ করবো কয়েক মাস কয়েকদিন পরে। তো আমাদের ট্রেলারের মধ্যে বিশেষ করে আপনার এই যে কালার গেজিংটা বেশ দারুণ ছিল, আর ব্যাকগ্রাউন্ড স্কোর, লোকেশন এবং আপনার বনিকে অনেক উন্নত একটি ক্ষতি দেখা যাচ্ছে, সিরিয়াসলি বলছি। আর যেহেতু ওখানে পরমত রয়েছে, পরমত নিজেই হয়তো মুভিটাকে এগিয়ে নিয়ে যাবে এমন হয়তো ক্লাইম্যাক্সে গিয়ে আমরা পরমতকে ব্রিলিয়েন্ট হিসেবে পাইলাম। উই ডোন্ট নো, আই ডোন্ট নো, ইউ ডোন্ট নো, যেটা ট্রেলারটা দেখে বুঝতে পারছি ট্রেলারটা আমাদের বেশ ভালো লেগেছে, আমার নজর কাটবে। আর বিশেষ কিছু ডায়লগ রয়েছে, স্টোরিটা বেশ ইউনিক এমন মৌলিক মনে হচ্ছে। দিস ইজ নট এ আপনার কোনো রিমেক, একটা মৌলিক গল্প ভিত্তি করে যদি কি হোক আপনার মেক করা হয়েছে, দেখা যাক আসলে কী হয়, অবশ্যই সাপোর্ট করবে। গুড বাই।